আসলে ঘটনাটা হয়েছে কি জায়দ খানের সাথে আমার বিগত দিনের খুব ভালোই সম্পর্ক ছিল ওনার বাড়ি বরিশাল আমার বাড়ি বরিশাল আমি একটি ছবি বানাই ছবির নাম নগর মাস্তান ওই ছবিতে আমি ওনাকে হিরো নেই তো ওনার আগের থেকেই কার্যকলাপ খুবই খারাপ ছিল কিন্তু ম্যাক্সিমাম লোকের সাথে উনি খারাপ ব্যবহার করত এবং পুলিশ টুলিশ দিয়া উনি বিভিন্নভাবে হয়রানি করত একদিন দুপুরবেলায় আমি হঠাৎ এফডিসিতে ঢুকি ঢুকা আমার পানি তৃষ্ণা ধরে আমি শিল্পী সমিতির ভিতরে ঢুকি ঢুকেই ভিতরে একটা আওয়াজ পাই আওয়াজ পাইলে আমি গেটটা ধাক্কা মারি ভিতরে দেখি জায়দ খান একটি নায়িকার সাথে মানে অনৈতিক কার্যকলাপে লিপ্ত তখন আমি তাকে বিভিন্ন ভাষায় কথা বলি কথা বলার পরে আমি ব্যাপারটা ভুইলে গিয়ে আমি ওইখান থেকে বাইরে যাই যে যা হয়েছে হয়েছে আমি চলে যাই এটা আমার কোনো ব্যাপার না এইভাবে আমি চলে যাই চলে যাওয়ার পরে কিছুদিন পরে আমি একটি ছবির শ্যুটিংয়ে যাই আউটডোরে আমি পনেরো ষোলো দিন থাকি থাকার পরে ঢাকা আসি ঢাকা এসে আমি কয়েকদিন রেস্ট নেই একদিন দুপুরবেলা আমি এফডিসিতে আসি আসার পরে একটি মিটিংয়ে জয়েন করি নতুন একটি ছবি বাবুল রাজা ডাইরেক্টর উনি আমাকে ডাকে ক্যান্টিনে বসে আমি ওনার সাথে মিটিং করি মিটিং করে আমি বাসায় যাই বাসায় গিয়ে গোসল টোসল করে ঘুমাই রাত্রে খাবার জন্য উঠি এমন সময় জায়দ খান একটা ফোন দেয় যে আপনি এফডিসি আসছিলেন তা আমি বললাম হ্যাঁ এফডিসি আমি আসছি কায় আপনি ডিসি আসছেন কেন আমাকে কেন আমি ডিসি যাবো না কিসের জন্য যাবো না কায় আপনার করোনা হয়েছে সে যে পুরান ঘটনা মনে রাখছে এটা তো আমি ভুলেই গেছিলাম হঠাৎ সে আমাকে বলছে যে আপনার করোনা হয়েছে তো আমি বললাম যে আমার করোনা হয়েছে আমি জানি না আপনি জানেন কীভাবে কা আমি বলছি আপনার করোনা হয়েছে আপনি ডিসিতে আসবেন না কেন আসবো না আপনার করণ হয়েছে আপনার ডিসির গেটের যাতে না দেখি এরকম সে আমার এক বিভিন্ন ভাষায় কথা বলে কথা বলার পরে আমার বউ টো যারা আছে আমার ফ্যামিলিতে সবাই বলে তোমার করোনা হয়েছে আমি বললাম কে বলছে ও বলছে তোমরা বিশ্বাস করছো ডিসিতে হয়তো তোমারে চেক করছে তোমার করোনা পাইছে এই বাসে একটা বিশাল গ্যাম জ্যাম লাগে গ্যাম জাম লাগার পরে আমি এখন খুব মানে নিজে খুব আতঙ্কিত হয়ে যাই এক সময় আমি রাত্রে ফেসবুকে একটা স্ট্যাটাস দিই স্ট্যাটাস দেওয়ার পরে সে সকালে পরে পইরা স্ট্যাটাসটা মোটামুটি অনেক ভাইরাল হয়ে যায় তাই সবাই আমাদের প্রশ্ন করে কেউ আমাকে ফোন দেওয়া হুমকি দেয় কেউ মাইরা বলাাবে কেউ এটা করবে বিভিন্ন ভাষায় কথা বলে ফেসবুকের সবগুলা লেখা এখনও আছে তাই যে অনেকভাবে হুমকি দেয় আমি আরও আতঙ্কিত হয়ে পড়ি তারপরের দিন আমি আরেকটা স্ট্যাটাস দিই দেওয়ার পরে উনি তাড়াতাড়ি কী করবো দিশা মিশা না পাই উনি জরুরি মিটিংটাকে আমার সদস্যপদ স্থগিত করে দেয় স্থগিত করার পরে আমি তো আর দিশা পাই না কী করবো সদস্যপদ নেই এফ ডিসি কীভাবে যাবো তখন আমি বিভিন্ন লোকের কাছে যাই অনেক আমার যারা বড় ভাইরা আছে তাদের থেকে একটা পরামর্শ নেই নিয়ে আমি ডিআইজি হিসাবের সাথে দেখা করি ডিএজি সাহেবের সাথে দেখা করলে তখন বাজে বারোটা ডিএজি সাহেবের সাথে আমি সরাসরি তার রুমে গিয়ে দেখা করি দেখা করে আমার সম্পূর্ণ কথা তারে ভাঙ্গা বলি বলার পরে সে জায়দ খানকে ফোন দেয় তো জায়দ খান বিভিন্নভাবে কথা বলে যে আমি সদের গাড়ি ঘুমাইতাম সদের গাড়ি টোকাই এইভাবে তাকে কথা বলে তখন উনি বলছেন ভাই এটা কোনো কথা না উনি ওনারে যেই ব্যাপারে আমি ফোন দিছি ওনার সদস্যপদটা কী করা যায় সেটা বলেন এটা বললে উনি বলে ঠিক আছে আমি আপনারে ফোন দিব পরে বললে উনি ডিএজি সাহেব আমার সাথে আবার কথা বলে কথা বললে ওনাকে আবার ফোন দেয় ফোন দেওয়ার পরে উনি বলে যে এখন তো ব্যাপারটা আমার হাতে নাই এখন ফারুক সাহেব আলমগীর সাহেব জিপজল সাহেব এবং ওই সোহলানা সাহেব ইলিয়াস কাঞ্চন সাহেব ব্যাপারটা ওনাদের হাতে ওনারা যদি সদস্যপদ ফেরত দেয় তাহলে আমি দিতে পারম কারণ ওনাদের মিটিংয়ে ওনার সদস্যপদ বাদ দিছে ওইখান থেকে আমি যখন এফডিসির গেটে আসি আসা দেখি আমার সদস্যপদ তো বাদে বাদ আমার এফডিসি ঢোকেও বন্ধ করে দিছে জায়দখ খান কী করছে আমার নামে একটা কেস করছে আমি মদ বেশি মেয়েলি ব্যবসা করি হিরোন বেশি গাঞ্জা বেশি এই ধরনের একটা কেস করছে কেস করে সে ফাইলটা তথ্য মন্ত্রণালয় পাঠাইছে পাঠায় ওইখান থেকে একটা সিগনেচার করে এমডির কাছে পাঠাইছে এমডি সিগনেচার করে নাই মুখিক মৌখিকভাবে সে বইলা দিছে যে জামাল পটরি যাতে গেটে না ঢোকে এখন আমি আরও আতঙ্কিত হয়ে পড়ি এর ভিতরে সে দুই তিন দিন এফ বিসিতে না আমাদের খোঁজ যে বিভিন্ন সংগঠনে গেছে বিভিন্ন লোকেরে জিজ্ঞাসা করছে আমি মদ পুলিশে মদ বেশি গাঞ্জা বেশি হিরোইন বেশি এরকম এফ অনেক লোকের জিজ্ঞাসা করছে তো সবাই আমার কথা বলছে না যে সেই ছেলেটা তো ভালো এখন আমি আরও আতঙ্কিত হয়ে পারি আমার বাড়ি ঘর সব সার হয়ে যায় আমি পুলিশের শুধু উপরে থাকি পরে আমি প্রযোজক সমিতির সভাপতি খরসু ভাই সেক্রেটারি আলম ভাই হিমেল ভাই এবং মনির ভাই এদের সবার দ্বারস্থ হই তাদের কাছে যাই এবং পরিচালক সমিতির সবার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করে ক্যামেরা সমিতি সবারে বলি যে ভাই আমি দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করছি কিন্তু আপনারা দেখছেন আমি কোনো অসামাজিক কাজে লিপ্ত কিবা অনেক হিরুন গাঁজা ইয়াবা এসবগুলো বেশি যদি আপনারা বলেন তাহলে আমার বলার কিছু নেই আর যদি আমি সৎ থাকি তাহলে আপনারা আমার জন্য এটা কিছু করেন কারণ আমি এফ বিসি ঢুকতে পারি নাই আমি মাটি কাটা শিখি নাই তারপরে রাজমাস্ত্রী কাজ শিখি নাই রিক্সা চালান শিখি নাই আমি কি করে রাখাম ও এফ বিসিতে যদি আমি না ঢুকি হয়তো ফিল্মে কাজ নাই আমি ইউটিউবেও কাজ করতে পারি এফ বিসি ঢুকলে অনেকের সাথে যোগাযোগ হয় আপনারা একটা ব্যবস্থা করেন আমি বউ বাচ্চা নিয়ে খুব সমস্যা আছি তখন তারা আমার পক্ষ হইয়া এমডির কাছে যায় যাইয়া রে জিজ্ঞাসা করে এমডি বলে যে আমি পারমিশন দি না কিন্তু মৌখিক বলছি তখন বলছে যে আপনি কিভাবে মৌখিক বলেন সে সে যে ইয় বা গান যা হিরোইন বেসে আপনার এফডিসিতে চল্লিশটা ক্যামেরা আছে আপনি একটা ক্যামেরার ফুটেজে দেখান যে সে এসব এসব ব্যবসা করে আপনি কেন অন্যায়ভাবে তাকে এইখানে ঢুকতে দেন না তো রে বলে যে এমডি বললো যে তাহলে আপনার একটা চিঠি দেন আমি এটা পাস করে দিই তখন প্রযোজক সমিতি আমার আরেকটি ছবি আছে সেই ছবিটা শেষ ভালোবাসতে সাইমন ওই ছবিটা আমার নামে সেন্সার করা এখন প্রযোজক সমিতিকে কি কী করবো সব সমিতি মিললা একটা মিটিং করে মিটিং করে আমার ওই ছবির সদস্য পদ প্রযোগ সমিতির সদস্য পদ দিয়া আমাকে এফডিসির বেডে গেডে ঢুকায় এটা হইল জায়েদ খানের কার্যকলাপ এবং ঢুকানোর পরে আমি এখন এফডিসিতে ঢুকি এখন তারপরও জায়েদ খান বিভিন্নভাবে আমারে অনেক হুমকি ধুমকি দিতে আছে এখনও দিতে আছে তাই জায়েদ খান আর মিশা সদাগর যে গেছে নির্বাচনে যে একটি সাক্ষাৎকারে একটি সাংবাদিক সম্মেলনে মিশাবাই বলেছে আমি হাজি পদ্মায় পাজি তাহলে আমি আপনাদের কাছে দর্শকদের কাছে একটা প্রশ্নই করব উনি যদি পদ্মায় পাজি বাস্তবে হাজি উনি ইলেকশনের সময় শিল্পীদের হাতে টাকা দিয়া কোরআন শরীফ শপথ করাইয়া এবং ইলেকশন ভোট কিনা নিয়া সে এই চেয়ারে বসছে তাহলে আপনারা বলুন উনি কি আসলে হাজি না জেনুইন পাজি এটা আমি আমার আপনাদের কাছে প্রশ্ন কারণ উনি যদি মক্কা শরীফে হজ করিয়া থাকে আল্লাহর কাবা ঘরে গিয়া থাকে তাহলে উনি শিল্পীদের হাতে টাকা দিয়া চাইনিজে একটা আলাদা রুম বানায় ওটার ভিতরে একজন একজন করে শিল্পী ঢুকাইয়া ওনাদের হাতে টাকা দিয়া কোরআন শপথ করেয়া উনি ইলেকশনে পাশ করছে মৌসুমিকে ফেল করাইছে ঠিক আছে তাহলে উনি কোন ধরনের হাজি ওনার কি হজ কবুল হয়েছে উনি কোনো কোনো ইমাম কিবা কোন হুজুরের কাছে ওনাকে একবার আমি একবার যাইয়া জিজ্ঞাসা করতে বলবো যে ওনার কি হজ কবুল হয়েছে উনি কি আসলে হাজি না জেনুইন পাজি এটা হলো ওনার কথা আর জায়দ খানের কথা জায়েদ খান তো সকাল আটটা বাজে এফডিসিতে আসে রাত্রে দুইটা বাজে যায় তার এখানে ব্যবসা হইলো সব মেয়েলি ব্যবসা কিছু মেয়ে গড়ে নায়িকা রূপে তারা কোনো সিনেমা চলচ্চিত্রে অভিনয় করে না কোনো কিছু করে না তারা চলচ্চিত্রে শুধু শিল্পী সমিতিতে আইসা তার সাথে যোগাযোগ করে এবং এখান থেকে সে যা করার করে এটা হইলো তার ব্যবসা নালে একজন শিল্পীর রাত সকাল আটটা থেকে রাত্রে দুটা পর্যন্ত কি। আর একজন শিল্পী আরেকজন শিল্পীকে কিভাবে বর্বরতা করে তার নামে কিভাবে কেস দেয় এবং তাকে কিভাবে পুলিশ দিয়ে হয়রানি করে এবং সে আমার সদস্য পদ খাইছে আমার কোনো আশ্বস্ত ছিল না তার সে আমার গেটে ঢোকা বন্ধ করে দেয় এটা আমার আর শুধু আপনাদের কাছে প্রশ্ন যে আমরা এখন আডারো সমিতি যেহেতু আমি প্রযোগ সমিতির এখন নতুন সদস্য হয়েছি এবং এই বাংলাদেশ চলচ্চিত্রে যে আডারোটা সমিতি আছে সে আডারো সমিতির একই দাবি জায়েদ খান মিশা সদাগরের পদত্যাগ চাই এবং একশো জন শিল্পীকে যে বাদ দিয়েছে তাদের পূর্ণ সদস্য পদ ফিরিয়ে দিয়া ফিরিয়ে দিতে হবে এবং তাদের পদত্যাগ করতে হবে অচিরেই অ্যাপিসিতে নির্বাচন করতে হবে এবং ওনারা প্রযোজক সমিতিকে নাকি সাত দিনের টাইম দিছে যে সাত দিনের ভিতরে যদি না হয় তাহলে তারা কোনো শিল্পী ওনাদের কোনো ছবিতে কাজ করবে না তো এটা হলো একটা হাস্যকর ব্যাপার প্রযোজকেরা ছবি বানায় ছবিতে ইনভেস্ট করে শিল্পীরা ওই কাজ করিয়া ওই টাকা নেয়া তাদের বউ বাচ্চা পালে আর উনি যে মিটিংটা করছে যে সাংবাদিক সম্মেলন করছে তখন আমরা বিসিসি ছিলাম আমরা প্রতিবার সভা করছি ওনাদের এখানে কোনো নায়িকাও আসে নাই কোনো নায়কও আসে নাই আমাদের চোখে আমরা কেউ রে দেখতে পাই নাই তাহলে ওনারা কাকে নিয়ে এই আন্দোলনটা করবে কারণ প্রযোজক সমিতি ওনাদেরকে বাদ দিল কিন্তু আরও তো অনেক শিল্পী আছে সাকিব খান আছে বাপ্পি আছে সাইমন আছে শুভ আছে তারপরে নতুন ইয়া ওই যে একটা হিরো আছে নতুন হয়েছে ইমন মানে যারে আছে বাংলা চলচ্চিত্রে যত বড় বড় স্টার আছে যত বড় বড় নায়িকা আছে আপনার পপির কথা বলেন তারপরে উপবিশ্বাসের কথা বলেন নাইমের কথা বলেন এই চিত্রনায়িকা যত নায়িকা ইস্টার্ন নায়িকা এখন আছে মাহির কথা বলেন আপনি পূজার কথা বলেন যারা এখন রানিং চলে মোখান টোখান যারা নতুন প্রজন্মের নায়িকা আছে কিন্তু ওনারা কেউই তো ওনাদের এই প্রতি ইয়াতে আসে নাই সাংবাদিক সম্মেলনে আসে নাই তাহলে ওনারা এত হুংকার কিভাবে দেন ওনাদের গোড়া কোন জায়গায় আর ওনারা শুধু বাইর কথা বলেন ভাই তো ওনাদের একা না উনি একজন পুরোজক একজন শিল্পী উনি আমাদেরটাও বুঝবে ওনাদেরটাই বুঝবে ওনারা যা বুঝাবে ডিব্দুল ভাই তো তা বুঝবে না কারণ ডিবদুল ভাই তো আর এত কাঁচা না এটাই আমার শেষ কথা আর কি বলবো এটা আপনাদের কাছে আমার আজকে সিদ্ধান্তটা হয়েছে আমাদের প্রযোজক সমিতির যে মিটিং হয়েছে আঠারোটা কমিটি যে মিটিংটা করছে এই মিটিংয়ে একটাই সিদ্ধান্ত জাহেদ মিশাকে স্যার আমাদের শিল্পীদের সাথে অন্য শিল্পীদের সাথে কোনো গেম জ্যাম নাই কোনো কিছু নেই তাদের সাথে কোনো মন মালন নাই যেহেতু বাংলা চলচ্চিত্রে দুইটা বেয়াদ্যব একটা বেয়াদ্যব হইল মিশা যে সে নিজে বলে যে আমি পাজি আমি পদ্মায় পাজি এবং অরিজিনালে সে পাজি যার আগে কোনো মোহাম্মদ মোহাম্মদ নাই যার নামের আগে কোনো মোহাম্মদ নাই এবং মিশা নামটা আপনারা জরিপ করে দেখবেন কোরআন কিতাবে বিভিন্ন জায়গায় দেখবেন এটা একটা ইহুদিদের নাম আপনারা তারপরও আমি বলি আপনারা একটু দেখেন তো আসলে সে যেটা সেটা হইলো সে অরিজিনালি পাজি আর আজকের আঠারো সংগঠনের শুধু একটাই দাবি তাদের পদ চায় এবং তারা পদত্যাগ করিয়া আর এই একশো চৌরাশি জন শিল্পীকে শিল্পীর মর্যাদা দিয়া পূর্ণ সদস্য করিয়া তারা পদত্যাগ করলে তাদের সাথে এই কমিটিগুলো আঠারোটা সমিতি তাদের সাথে বসবে এর আগে আর কেউ তাদের সাথে বসবে না এটাই আজকের সিদ্ধান্তে আজকের মিটিংয়ের শেষ সিদ্ধান্ত হ্যাঁ তারা যদি সদস্যপদ পদ ফিরিয়ে দিয়া তারা একশো চৌরাশি জন শিল্পীর সদস্য পদ ফিরিয়ে দেওয়ার পরে তাদের সাথে কথা বলবে এর আগে এই আঠারোটা কমিটি তাদের সাথে আর কোনো কথা বলবে না তাদেরকে কোনো ছবিতেও নেবে না এই দুজনকে কোনো ছবিতেই নেবে না আচ্ছা চলচ্চিত্র সংখ্যা করা ছিল আমার বাংলা চলচ্চিত্রে আমার বাংলা চলচ্চিত্রের সংখ্যা দুশোর উপরে রিলিজ হয়েছে এবং আমি অসংখ্য ছবিতে যেহেতু দর্শকেরা তো ছবি দেখে নেই আমি অসংখ্য ছবিতে মেন বিলেন করছি ইয়ান বিলেন করছি আমি রাজীব ভাইয়ের ছেলে করছি ফরিদিবাইয়ের ছেলে করছি তারপরে আমের শরীফের ছেলে করছি মিজু ভাইয়ের অসংখ্য ছবিতে আমি মিজু ভাইয়ের ছেলে করছি এবং মিশা ভাইয়ের ভাই করছি অনেক ছবিতে তা আমার অসংখ্য ছবি রিলিজ হয়েছে শুধু আমার একটাই ভুল আমি তার অকর্মটা দেখে ফেলেছি সে খারাপ কাজ করছে এটা দেখে ফেলেছি এবং আমি প্রতিবাদ করাই সে কোন আমার জানা মতে আমি যেটা জানি এবং শিল্পী সমিতির ওই মিটিংয়ে তার কোনো কোনো শিল্পীদের আমার বিরুদ্ধে মত দেয় নাই উনি একক ক্ষমতায় আমার সদস্যপদ বাতিল করছে এবং এই আমার মতো একজন শিল্পীর সদস্যপদ বাতিল করায় যারা প্রযোজক সমিতি পরিচালক সমিতি যারাই আঠারোটা কমিটি তারা আমার পক্ষ হইয়া এবং সে যে তারা যেটা এটা অন্যায় করছে তারা এটা বুঝতে পারছে এবং বুঝা তারা এই আন্দোলনে যোগ দিছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই তারা তারা যাতে দীর্ঘজীবী হয় আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তাদের উচিলে আমি আজকে এই গেট দিয়ে ঢুকতে পারতেছি এবং ভবিষ্যতে কাজ করার আশা করতেছি